বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগে। তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলায় চলে এসেছি, ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে বাতাসে ভেজানো জল, এটা আমার বরকে এখন দেব, তো একটু পরে দেব, ওরা ঘুমোচ্ছে। আর তার পাশাপাশি রেখেছি বাদাম আর ছোলা ভেজানো, তো এটা জলটাও খাওয়া হবে আর বাদাম আর ছোলাটাকেও খাওয়া হবে। তো মাঝে মাঝে এইগুলো খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আর বাতাসার জল তো কোনো কথাই না, সত্যি খুব ভালো। এখনো পর্যন্ত মানে পর্দাটাকে সরাইনি, এখানে মেয়ের দুধটা ফুটিয়ে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। সকাল সকাল আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ করে তারপরে এদিকে আসলাম। তো মেয়ে মানে কি বলবো, দুধটা ফুটলে মেয়েকে আবার দুধটা ঠান্ডা করতে হবে, তারপর আবার খাওয়াতে হবে। তো চলো একবার দেখে নাও, সমস্ত কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে, সব মোছা মুছি, বাসন মাজা, উবুর দেওয়া, জল তোলা, যা যা মানে কাজ থাকে। এই দেখো ওরা এখন ঘুমোচ্ছে, একটু পরে ডাকবো ওদেরকে। আমাদের তিনজনের তিন রকম জিনিস, ওর বাবার হচ্ছে গুড়ের বাতাসার জল, আমার চা, আর মেয়ের হচ্ছে দুধ। তো তিন রকমের জিনিস নিয়ে বসে পড়েছি আমরা সকালে, এবারে সবাই এগুলো পান করে নেব, মানে খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন চলে এসেছি ছাদে, জামা কাপড় মেলবো, আর এই মাত্র কেচে কুচে আসলাম। বাসি কাজ তো সবই হয়ে গেছে, তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারিনি। এখানে এক বালতি কাঁচা আছে, আমি এখন মেলবো, আর মেলতে অনেক সময় লাগবে। তো মেলে তারপরে আমাকে স্নান করতে হবে। চলো ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো রান্নাবান্নার কাজে চলে এসেছি, আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজে এখন। এখানে বেগুনে নুন হলুদ চিনি মাখিয়ে নিয়েছি, হলুদটা হালকা মাখিয়েছি যার জন্য এরকম সাদা সাদা লাগছে। এই যে কড়াতে তেল, এখানে ভাত ফুটছে, ফুটছে মানে ওই ভেতর থেকে আওয়াজ পাচ্ছি ফুটছে। এখানে সব কাটাকুটি চলছে, হবে একটু চিকেন, জাস্ট অল্প একটু চিকেন হবে, আর বেগুন ভাজা আজকের মেনু, আর কিছু নয় আপাতত। চলো আমি ওই বেগুনটা ভাজতে লাগি, খুন্তিটা আবার এখানে, এটাকে আবার এ করতে হবে। হ্যাঁ, আর একটা টমেটো দাও, টমেটোটা একটু বেশি করে দিও। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, বেগুনটা তো বড় না, এবার এইভাবে এই দেখো, দেখেছ মানে এরমভাবে হলো না, এরমভাবে হলে তেলটা একটু কম লাগে। এই বেগুনটাকে একটু এইভাবে করে দিই, হবে না, দাঁড়াচ্ছে না, পড়ে যাচ্ছে। আর নাও কি করা যাবে, দুটো দাঁড়িয়েছে আপাতত, এই একটা, এই একটা, তিনটে দাঁড়িয়েছে। বাবা, বেগুন দাঁড়ানো নিয়ে কি জ্বালা, তেল টেনে নিবে তো বেগুনে সব। তো এখানে মাংস কষার পর্ব চলছে, একটা রুটি ছিল সেটা দিয়ে আমার বর এই কষা মাংস খাচ্ছে, আর তার সাথে আমাকেও একটু দিচ্ছে। মেয়ে ওখানে খেলা করছে, কতবার ডাকলাম খাওয়ার জন্য, মানে কষা মাংস, ও কিছুতে আসবে না। আর এই যে আমি কষাচ্ছি, এবার একটু পরেই জলটা ঢেলে দেবো মাংসের, মানে কি বলবো, ফোনে না কালারটা ঠিকঠাক দেখায় না, কিন্তু এর কালারটা হচ্ছে প্রায় লাল, জানো তো, লাল মতো হয়েছিল। তো সত্যি বলতে খুবই ভালো লাগছে। আর আজকে শুধু মাংস আর ভাত আর বেগুন ভাজা। এইবারে এর মধ্যে আমি জলটা ঢেলে দেবো, কালারটা অসাধারণ এসছে, কিন্তু ফোনে সবসময় সব কালারটা ক্লিয়ার আসে না। হ্যাঁ গো, মগটা কই, মগটা দাও তো। আচ্ছা দাঁড়াও, এইবারে কড়াটাকে একটু সোজা করে দিতে হবে। ভালো করে এটাকে নেড়ে চেড়ে আর একটু জল দিই, দিয়ে এখন এটা ফুটবে টকবাক টকবাক করে। আলু কিন্তু গলে গেছে গো। তো বন্ধুরা দেখো, আমি এখন গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর আমি সব কাজে লেগে গেছি, এখন এই যে মোছামুছি হচ্ছে, মানে গ্যাস মোছা থেকে শুরু হলো। এবারে আমি সমস্ত ঘর বারান্দা ভালো করে ঝাড় দেব, ঝাড় দিয়ে তারপরে মুছবো।
আর তেল না ওই জন্য একটু গ্যাস ভালো করে মুছতেই হবে। তো শুভ দুপুর, আর মানে কি বলবো, হাঁপাচ্ছি হাঁপাচ্ছি কারণ ওই আজকে রান্নাবান্না দেরি হয়ে গিয়েছিল, তোমাদের তো এক ঝলকে দেখে নিয়েছিলাম। আর একটু খাওয়ার সময় যে ভিডিও করব, আমার মেয়েকে বলছিলাম মামনি ফোনটা দে না একটু দেখাই বন্ধুদের, কিছুতেই দেবে না, কি আর করা যাবে বলো। তো যাই হোক, আর খাওয়া দাওয়ার পর আজকে রান্নার বাসন খাওয়ার বাসন একসাথে মেজেছি, দেখলে তো গ্যাসটা মুছলাম, ভালোভাবেই পরিষ্কার করে সাপ দিয়ে গ্যাসটা মুছেছি। তারপরে মানে ঘর বারান্দার ঝাঁট দিয়ে ঘর বারান্দাটাও মুছে এই এক বালতি দু বালতি জল আনলাম, এনে টেনে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে জামা কাপড় সবই নিয়ে এসেছি কারণ প্রচণ্ড পরিমাণে রোদ, আমার মুখে রোদ পড়ছে, বুঝতে পারছো তোমরা তো প্রচণ্ড পরিমাণে রোদ। আমি এখন একটু রেস্ট নেবো। আর হ্যাঁ, তোমাদের বলি কালকে গতকাল যেটা চলে গেল সেই দিনের ব্লগটা আমি করতে পারিনি একটা প্রবলেমের জন্য। তো যাই হোক, আজকে আবার ব্লগটা করছি, কাল আগামীকাল তোমাদের কাছে পৌঁছে যাবে, দেখতে পারবে তোমরা। আর একটা অনুরোধ রইল, যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ইচ্ছে আছে একটু বিকেলের দিকে যাব বাইরে ওই ফুল গাছ কেনার, আজকে কি ভ্যালেন্টাইন্স ডে জানি না, বাদ দাও। যাই হোক, তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সামনে দেখা হচ্ছে। তো বিকেল হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি। তো বিকেল মানে কি, বেশ বিকেল মানে প্রায় সন্ধ্যের একটু মানে কি বলবো কাছাকাছি। তো দেখো আমার বর যাচ্ছে আর পিঠে করে দুটো বোঝা নিয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমার মেয়ে আর একটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো এই যে দুজনকে নিয়ে যাচ্ছে এখন, আমার মেয়েকে তো দেখতে পাচ্ছ তোমরা, আর ওই যে ভাসুরের মেয়ে আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা বাচ্চা বসে আছে দোকানে, তো ভাবলাম এখান থেকে মেয়েদের জন্য খাবার নিই। তো দেখো মেয়েদের জন্য কুরকুরে নিলাম, দুজনের জন্য দুটো, তো এবারে যাওয়া হবে আর ওদেরকে কুরকুরে দেওয়া হবে, তা না হলে বাচ্চা মানুষ তো মানে কি বলতো একটু খাবার টাবার দিলে একটু খুশি টুশি হয়। তো আমাদের সাথে আজকে বেরিয়েছে দুজন মানুষ, তো তাদেরকে তো একটু খাবার দিতেই হবে। তো দেখো ছাগল ছানা দেখে দুজনেই খুব লাফাচ্ছিল আর আনন্দও করছিল, এখন এই যে হেঁটে হেঁটে যাবে। আমরা বলছি চলো মামনিরা হেঁটে হেঁটে চলো, ওই যে আমার মেয়ে আগে আগে হাঁটছে, দেখতে পাচ্ছ সব দুরন্ত বাচ্চা কাচ্চা। তো এই দেখো বন্ধুরা, এইসব গাঁদা ফুল গাছের কি বড় বড় ফুল হয়েছিল, এগুলো এখন মরে গেছে মানে শুকিয়ে গেছে, কদিন পরে মরেই যাবে। আর আমরা চলে যাচ্ছি এখন সেই নার্সারির ভেতরে। তো এখানেই আমাদের একটা সম্পর্কে কে হবে, দাদা হবে না জেঠু কাকু হবে, যাই হোক ভুলে গেছি। তো উনি এখানে ছোটোখাটো একটা খুলেছে বাগানের মধ্যে, তো নার্সারি গাছপালা, তো সেখান থেকেই এখন হচ্ছে তোমার নেওয়া হবে। চলো দেখো, এই দেখো কত সুন্দর সুন্দর গাছ নানান রকমের আছে, যেরকম নার্সারিতে থাকে সেরকম। আর উনি যে আমাদের বাড়ির পাশে যে নার্সারিটা খুলেছে তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে জানো তো। তো এই যে জবা ফুল গাছটা সব আছে, তো আমি অনেক পছন্দ টছন্দ করার পরে ভাবলাম ঠাকুরের পুজো দেওয়ার মতো গাছ লাগবে, মানে ফুল লাগবে, সেটা হচ্ছে জবা ফুল টগর ফুল এইসবই হতে পারে। তো আমি জবা ফুল আর একটা চায়না টগরের গাছ নিলাম। তো এটা দেখো, এটা হচ্ছে মালসার ভোগ, আমার বর যেখানে গিয়েছিল ভাড়াতে তো সেখানে মানে এই মৎস্যব হচ্ছিল, মৎস্যব মানে কীর্তন হচ্ছিল নাম সংকীর্তন, তো সেখান থেকে নিয়ে এসছে। আর এটাতে খেতে আমার এত ভালো লাগে কি বলবো, তো এখন ফ্রিজে রেখে দেবো আর যখন যখন মন চাবে তখন তখন এখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবাতি দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা
হচ্ছে তোমার গাছ নিয়ে চলে এসেছিলাম। এখন এখানে যে জামা কাপড় দেখছো, এইভাবে এই বিছানার ওপরে ঢিপি করা, এই হচ্ছে তোমার পাখার ওপরে এইভাবে রাখা, এগুলোকে আমি এখন গুছবো। আর আমার মেয়ে নেবে হচ্ছে ফোন নিয়ে খেলবে, তো এই কাজটা কমপ্লিট করে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে বই পড়তে বসাবো। তোমরা ব্লগটি দেখতে থাকো। আর হ্যাঁ, ফুল গাছ কোনটা নিলাম সেটা তো তোমাদের দেখানো হয়নি, অবশ্যই তোমাদের কালকে সকালে দেখাবো, তার জন্য ব্লগটা কালকে সকালে শেষ করব। তো যাই হোক, তোমাদের অবশ্যই দেখাবো বললাম মানে দেখাবই। তো চলো বন্ধুরা, তো গোছ গাছ কমপ্লিট, একটু বিছানাটাও গুছিয়ে দিলাম, কারণ বিকেলে আমরা ঘুমিয়েছিলাম না, বিছানাটা একদম অগোছালো হয়েছিল। তো আবার এখানে এখন টিভি দেখা হবে, ম্যাগি খাবে, তো তো ও আর হ্যাঁ, ওই পাখাটার উপরে আমাকে জিনিসপত্র রাখতেই হবে, অল্প দুই একটা রাখলেও রাখতে হবে, ওটা আমার অভ্যাস। এবার চলো বাইরে দেখো আমার হাজবেন্ড কি রান্না করছে। এখন ওনার শখ জেগেছে বাচ্চাদের মতো ম্যাগি খাওয়া, ম্যাগিটা করছে। না মামনি, এদিকে এসো, এদিকে এসো। আর এর তো এর খালি মানে পড়াশুনো সব কিছু ভুলে গেছে, শুধু খেলতে যাওয়াটা আগে। এসব ফুলগুলো এখানে ফেলছে, এ ফুল সব পায়ে সবাই লাগাবে, হ্যাঁ পায়ে সব পাড়ি পাড়ি সব যাবে। দেখো নিজেই আবার ফুলটাকে পাড়াচ্ছে এইভাবে, চলো। তো দেখো এই যে ম্যাগি বর করে দিল মেয়েকে, আমি কিন্তু খাবো না, খাবে ওরা দুজন। এটা হচ্ছে মেয়ের, আর বর নিচে অবশ্য খেতে বসে গেছে। এই দেখো মেয়ে এখানে চামচ নিয়ে রেডি খাবে বলে, আর এই যে বর খাচ্ছে। ম্যাগিটা কিন্তু দারুণ বানায়, মনে হয় লন্ডন থেকে শিখে এসেছে। যাই হোক কিছু একটা হবে, বেশ বানায়, আর এক মনে খেয়ে যাচ্ছে। এবার রেগে গেছে, যেই আমি ক্যামেরাটা ধরলাম রেগে গেছে। রাগুক গে যাক, যাই করুক, আমার যেটা কাজ আমি সেটা করব। চলো বন্ধুরা দেখতে থাকো। তো এইমাত্র আমি রুটি করে উঠলাম, আর তোমাদের দেখাতে সত্যি সত্যি পারিনি, তো রুটিটা ভাবলাম যে রুটি করব সেটা তোমাদের দেখাবো অবশ্যই, তো পারিনি, কি আর করব বলো। একটাই তো এরম স্মার্টফোন, তো সবার দেখতে ইচ্ছে করে, যার জন্য ওরা সব দেখে ফোন টোনগুলো। তো আমি এখন এখানটায় গ্যাসটা একটু হালকা করে মুছে নেবো, দেখো কত গুঁড়ো পড়েছে, তো এভাবে একটু হালকা হালকা করে মুছে নেবো। চলো, মেয়ে নিচে খেলা করছে, এই গুঁড়োগুলো থাকে না, এই গুঁড়োগুলো পায়ে পায়ে সমস্ত জায়গায় চলে যাবে। এই যে ম্যাগি খেয়েছিল তখনকার এই সব প্যাকেটগুলো পড়ে আছে। তো হালকা করে একটু, হালকা করে একটু মুছে নিলাম, ব্যাস আর করব মুছবো না, এটা থাক, এটা আমার নাতাকানি এখানে থাক। এবার একটু হালকা করে ঝাড় দিয়ে নিই, চলো হালকা করে ঝাড় দিয়ে ধুলোগুলো ওদিকে রাখি। ধুলো মানে কি, আটার গুঁড়ো, তো আটার গুঁড়োগুলো এদিকে রাখি, নালে আবার পায়ে পায়ে ঘরে চলে যাবে। আজকে মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আজকে ভ্যালেন্টাইন্স ডে। বিয়ে হয়ে যাওয়ার পরে এইসব কোনো ডে ফে পালন করা হয় না। চলো বন্ধুরা, হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নেব। তো বন্ধুরা আমি এখন খাওয়া দাওয়া করছি, আর অনেকক্ষণ আগে তো শুরু করেছিলাম, এই দেখো মুরগির ঠ্যাং বাবা এনেছে, আর একজন বলছে বাবা এনেছে। এই যে তোকে যে বললো বাবার পিঠটা টিপে দিতে, কই দিসনি যাদে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে পরের দিন সকাল, পরের দিন মানে এটা হচ্ছে যে আজ, আজকের হচ্ছে তোমার আজকে তো বুধবার নাকি, তো যাই হোক আজকের সকাল। তো বলেছিলাম না যে সকালবেলায় ব্লগটা শেষ করব, এখানে আমি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তোমাদের ফুল গাছ দেখাবো বলেই কিন্তু আমি এই সকালবেলায় মানে ভিডিওটা করছি। চলো ছাদে উঠে যাই, তোমাদেরকে দেখাচ্ছি, দুটো গাছ নিয়েছি দেখাচ্ছি। দেখো আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে ছাদে, সকাল সকাল কাজ করে নিলে মন ভালো থাকে। এই গাছগুলো তো প্রায় তোমরা দেখেছো, তাও একবার দেখালাম, একটু একটু জল দিয়েছি। আবার এবারে এটা দেখো যেই গাছটা নিয়েছি, এই যে দুটো গাছ সেটা দেখো, এই যা এটা হচ্ছে যে কমলা কালারের জবা, তবে ডিপ কমলা নয়। আর এটা হচ্ছে চায়না টগর, তবে টগরটা হচ্ছে তোমার ওই ইয়ে, দেখো ফুলটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে, হলুদও নয় কমলাও নয়। আর এটা চায়না টগর,
চায়না টগরটা হচ্ছে তোমার দেখো কেমন কালার, হালকা বেগুনি কালার। চলো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে এরকম গাছ আমি এনেছি, তো ওই কালারটাই ছিল আর অন্য কোনো কালার ছিল না। আর যে কালারগুলো ছিল সেগুলো তো আমার মানে আমি আগে থেকে ওই একটা সাহেব জবা আছে বড়, হচ্ছে তোমার গোলাপি কালারের, ওটা তো আমার বসানো আছেই, সেটা হচ্ছে পুকুর ধারে বসানো আছে, সেই যেই পুকুরটাতে আমরা কাজকর্ম করি তোমাদের বলেছি। আমি এখন এই ইয়েতে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, আর যেরকমটা বলেছিলাম যে ভিডিওটা আজকে শেষ করব। এখন দুধ চা মানে দুধ চা হবে, আবার হচ্ছে কালকে মেয়ের দুধ বেশি ছিল, দুধ চা হবে, আবার মেয়ের জন্যও দুধ করব। তো চলো এইসবগুলো করে নিই, আর হ্যাঁ, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে আবার আজকের ভিডিও স্টার্ট করে কালকে। তো চলো, তোমরা ভালো থাকো সবাই, আর আমিও তো ভালো আছি। আর মানে যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা।